হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সুবিন দত্ত ইউটিউব চ্যানেল। সো এখন তোমাদেরকে দেখাতে চলেছি চন্দননগরের কার্নিভাল। সো এসে গেছি চন্দননগর স্ট্যান্ডে, আর এখান থেকেই স্টার্ট হচ্ছে চন্দননগরের কার্নিভাল। সো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করবে না। কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চন্দননগর স্ট্যান্ডে, আর এখান থেকে স্টার্ট হচ্ছে প্রসেশনের প্রত্যেকটা মূর্তি। এই হচ্ছে প্রসেশন স্টার্টিং, আর ও মাই গড, কি সুন্দর সুন্দর লাইটিং এর কাজ করা এখানে, আর এত ভিড়, এত ভিড়, অ্যামেজিং মোমেন্ট। গাইস, চন্দননগরে লেগেছে পুচকার মেলা। এই দেখো এক এক করে পুচকার মেলা, এখানে অনেক রকমের পুচকা আছে। চকলেট পুচকা, টক জল পুচকা, দই পুচকা, চাটনি পুচকা, চুরমুর পুচকা, পাপড়ি পুচকা, ও মাই গড, আলু কাবড়ি, আলু কাবড়ি, স্পেশাল পুচকা, চুরমুর পুচকা, চন্দননগর পুচকা, টক জল পুচকা, কি চাই বলো, ঘুগনি পুচকা, সব আছে এখানে। এখন তোমরা দেখতে পাচ্ছ বড় বাজার, সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। এইটা হচ্ছে বড় বাজারের সেকেন্ড ডেমো। লাইটিং গুলো সত্যি অসাধারণ, দেখার মতন। এখন তোমরা দেখতে চলেছো বাগ বাজার, সার্বজনীন জগদ্ধাত্রী পূজা। আর এইখানে সবথেকে খাসিয়াত হচ্ছে, যেটা আমি শুনলাম, যে বাগ বাজারেই একমাত্র এত বড় বেলুন ওড়ানো হয়। সাদা বেলুন মানেই হচ্ছে বাগ বাজারের ঠাকুর। ও মাই গড, দেখতেই পাচ্ছ এত মানুষের ঢল নেমেছে, দেখার মতন প্রসেশন সত্যি। তোমরা জাস্ট লাইটিংটা দেখো, জাস্ট লাইটিংটা, ওয়াও অ্যামেজিং। এই যে এই সেই লাইট, এই বাগবাজারের প্রত্যেকটা লাইটিংই হচ্ছে অসাধারণ, অসাধারণ। এই তোমরা
এখন দেখছো বাগ বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা। এবার তোমরা দেখতে চলেছো মধ্যাঞ্চলের ঠাকুর। এই ঠাকুরটা কি আরো বড়? এটা কি বাগ বাজারের থেকেও বড়? সব থেকে বড় বাগ বাজার। এর চাল চিনিটা ও ভাই ঘর, এই ঠাকুরটা দেখো মধ্যাঞ্চলে ঠাকুর বিশাল বড়। সামনেটা কি খারাপ হয়ে গেছে? সর্বনাশ কিরকম ভাবে দেবে? ওই ফাঁকা দিয়ে খেয়াল করছে। এখানে এত ভিড় যে আমরা হারিয়ে যাচ্ছি, পুরো ভাবা চাকা হয়ে গেছে চারদিকে। ও হো, হ্যাটস অফ চন্দননগর, হ্যাটস অফ। ওরে সর্বনাশ! এই সামনে এটা কি? এইটা দরজাটা লাগিয়েছে কেন? ও বাবা, কিছুই বাদ দিল না, দরজাটাকেও তুলে লাগিয়ে দিয়েছে। এ চলো এগো শ্রীদি, আমরা ভিড়ে চাপা পড়ে যাবো। এগো এগো, ওরে শ্রীদি।
আমাদের চন্দননগরের ব্লগটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট করে একটু পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই। ও হ্যাঁ, ভিডিওটা কিন্তু সমাপ্ত হলো।